আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো, সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো তোমাদের অষ্টম শ্রেণীর জন্য দাঁড়া রয়েছে, তোমাদের বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন অলরেডি দিয়েছি। তো এর আগে কাজ ক দিয়েছি, এখন কাজ খ। কাজ খতে দেখো, এখানে বিবরণমূলক লেখা, বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ, বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, প্রত্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, কর্মনির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। তো এক নম্বর হচ্ছে যে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজে নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। রচনাটি লেখার পর এটি জ্ঞান বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কর্মনির্ভর, তার পিছনে যুক্তি দাও। তো দেখো আনসার, আমরা আনসারে চলে যাই। তোমাদের জন্য যে আনসারটা রেডি করেছি সে পিডিএফ ফাইলটা আমরা রেডি করি এখানে। এই দেখো, এখানে আমার বিদ্যালয় রচনার নাম হচ্ছে আমার বিদ্যালয়। আমার বিদ্যালয়টি আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি ছোট, একটু বড় করে দেখাচ্ছি, এটি একটি ছোট কিন্তু সুন্দর বিদ্যালয় যেখানে শিক্ষার পাশাপাশি নৈতিকতা এবং মূল্যবোধ শেখানো হয়। বিদ্যালয়টি একটি গ্রামীণ পরিবেশে অবস্থিত যেখানে সবুজ মাঠ এবং গাছগাছালির সমারোহ রয়েছে। আমার বিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত মেধাবী এবং সহানুভূতিশীল। তারা আমাদের প্রতি যত্নবান এবং আমাদের প্রতিভা বিকাশে সদা সচেষ্ট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমাদের শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শেখান, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। আমার বিদ্যালয়ে একটি বড় লাইব্রেরি রয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারি। লাইব্রেরির বইগুলো আমাদের জ্ঞান অর্জনের পথ সুগম করে। এছাড়াও বিদ্যালয়ে একটি বিজ্ঞান ল্যাবরেটরি রয়েছে যেখানে আমরা বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট এবং পরীক্ষা নিরীক্ষা করতে পারি। খেলার মাঠে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলি, যা আমাদের শরীর এবং মনের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। বন্ধুদের সাথে কাটানোর সময় আমার বিদ্যালয়ের অন্যতম সেরা অভিজ্ঞতা। আমরা একসাথে পড়াশোনা করি, খেলাধুলা করি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আমাদের সবার মধ্যে একতার অনুভূতি জাগিয়ে তোলে। সর্বোপরি আমার বিদ্যালয় আমার জীবনের একটি অমূল্য অংশ, যা আমাকে শিক্ষা, নৈতিকতা এবং বন্ধুত্বের গুরুত্ব শেখায়। আমি আমার বিদ্যালয়কে অত্যন্ত ভালোবাসি এবং এর স্মৃতিগুলো চিরকাল আমার মনে রয়ে যাবে। আর যুক্তিটা হচ্ছে রচনাটি বর্ণনামূলক, কারণ এতে বিদ্যালয়ের বিভিন্ন দিকের বিস্তারিত বর্ণনা, ব্যক্তিগত অনুভূতি এবং অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবে সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।